সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। কলেজ থেকে এসেছি তোমাদের সাথে দেখা করতে। আমরা তোমাদের প্রধান শিক্ষক স্যারদের অশেষ ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য, তোমাদের উদ্দেশ্যে কিছু বলতে দেওয়ার জন্য। তোমরা পরীক্ষা দিতে যাবে, পরীক্ষার কিন্তু একেবারেই আর সময় নেই, 30 তারিখ থেকে পরীক্ষা। সবাই সুস্থ থাকার চেষ্টা করবে, যে প্রচণ্ড গরম পড়েছে, আর কেউ ঘর থেকে বের হয়ে বাইরে ঘোরাঘুরি করবে না। তোমরা বাসায় থাকার চেষ্টা করবে, বাসায় থেকে ভালোভাবে পড়াশোনা করবে, যা পড়েছো সেগুলো একটু রিভাইজ করবে, রিভিশন দিবে, আর একটু ঠান্ডা খাবার, শরবত বেশি করে পানি খাবার চেষ্টা করবে। সবাই সুস্থ থাকবে, ভালোভাবে পরীক্ষা দিবে এবং একটা ভালো ফলাফল করে তোমাদের কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পাবে এবং ভর্তি হবে। আমরা আলহাজ মকবুল হোসেন কলেজের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমাদের পাশেই আছি আমরা একেবারেই সন্নিকটে, তোমরা পরীক্ষার পরে গিয়ে বেরিয়ে আসতে পারো আমাদের কলেজে। ওখানে আমাদের 14টি বিষয়ে অনার্স আছে, এসএসসি শাখা তো আমাদের আছেই, আমাদের 675টা সিট। তো আমরা তোমাদের মঙ্গল কামনা করছি। তোমরা পরীক্ষা দিয়ে ম্যাডাম তোমাদেরকে যা যা বললেন, যে পরীক্ষা কীভাবে খাতায় বৃত্ত ভরাট করবে, যে জিনিসটি তোমরা সবচেয়ে বেশি ভুল করো, এমসিকিউতে সেট কোড ফিল আপ করো না, এটা এসএসসি এবং এইচএসসি দুই পরীক্ষার্থীদের বেলায় দেখা যায়। পরীক্ষা শেষে এসে কান্নাকাটি শুরু করো, আমরা সেট কোড ফিল আপ করি, আমি রেজিস্ট্রেশন নাম্বার লিখি। তো এটা আসলেই পরবর্তীতে টিচারদের জন্য একটা সমস্যা, এটা তোমার সে বান্ডেল খুলে তোমার এগুলো ঠিক করা। তো সবাই খুব খাতাটা পেয়ে মনোযোগ দিয়ে আগে খাতাটা ফিল আপ করবে। তোমরা যা করো পরীক্ষার হলে ঢুকে আগে গল্প করো, সবাই সবার সাথে গল্প করতে থাকো, খাতা ফিল আপ ভরাট করা, খাতার উপরের পাতার পেজটা ঠিক মতো লিখা সেদিকে মনোযোগ দাও না, না দিয়ে তোমরা শুধু গল্প করতে থাকো। যখন ঘন্টা পড়া মানে টিচার খাতা নিতে আসে তখন তোমার মনে পড়ে যে তুমি সেট কোড ফিল আপ করো নি, তুমি একটু রোল নাম্বার লিখো নি, তো সেগুলো করো না। এমনিতেই আসলে হলো প্রচণ্ড গরম, টিচারদেরও সেই সময় হয়তো গরমে মেজাজও খারাপ থাকতে পারে। চেষ্টা করবে নিজেরা সুশৃঙ্খল থাকতে, নিজেরা ভদ্র আচরণ করতে, এবং শিক্ষকও তোমার সাথে ভালো ব্যবহার করে। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে পরীক্ষা দাও, খুব ভালো একটা ফলাফল করে তোমার স্কুলের সুনাম রক্ষা করো, অভিভাবকদের আশা এবং নিজের আশা পূর্ণ করো, জীবনে প্রতিষ্ঠিত হও। আলহাজ মকবুল হোসেন কলেজের পক্ষ থেকে তোমাদেরকে অভিনন্দন এবং স্বাগত।